ओम शिवे यस्य परा भक्ति त्यागे पीरुतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यम। श्री भगवान कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी अपूर्वानंद जी महाराज संकलित शिवानंद बाणी प्रथम खंडे परवर्ती अध्याय आलोचना। आजकेर अध्याय शुरू होच्छे, तार तारीख होच्छे 11 कार्तिक बृहस्पतिवार 1327 बंगाब्द। आजकेर एई तारीखटी खूब आमादेर प्रयोजनीय। এই তারিখটি হচ্ছে 11 কার্তিক বৃহস্পতিবার 1327। কথোপকথন হচ্ছে বেলুড় মঠে। ইংরেজি তারিখ হচ্ছে 28 অক্টোবর 1920 সাল। শিবানন্দ বাণী যেভাবে আসছে, সকালবেলা মঠের সাধুবৃন্দ নিত্যকার মতো ক্রমে ক্রমে মহাপুরুষ মহারাজের ঘরে সমবেত হইতেছেন। আজ তিনি যেন একটু বিশেষ গম্ভীরভাবে তদ্গত চিত্তে বসিয়াছেন, কথাবার্তা তেমন কিছুই হইতেছে না। জনৈক সন্ন্যাসী কয়েকদিন হইল মঠের এক শাখা কেন্দ্র হইতে আসিয়াছেন। তিনি মহাপুরুষের নিকট নিজ মানসিক অবস্থা জানাইয়া বলিতেছেন, মহারাজ সাধন ভজন তো যথেষ্ট করেছি, যথাসাধ্য করেছি, কিন্তু তেমন আনন্দ তো পাচ্ছি না। প্রায় দেখি যেন রুটিন ওয়ার্ক অর্থাৎ বাধা ধরা কাজের মতো সব করে যাই, এতেও তো প্রাণের তৃপ্তি হয় না আর শান্তিও পাই না। মহাপুরুষজি খুব শান্তভাবে বলিলেন, দেখো বাবা, শান্তি লাভ করা অত সোজা কথা না, এ রাস্তা বড়ই কঠিন, খুব থর্নি, কণ্টকাকীর্ণ, খুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। খুরের ধারা যেমন তীক্ষ্ণ ও দূরতিক্রমণীয়, মনীষীগণ সেই অর্থাৎ আত্মসাক্ষাৎকারের পথকেও সেই রকম দুর্গম বলিয়া থাকেন। এসব মন্ত্রদ্রষ্টা ঋষিদের কথা, এবারও দুর্গম পথ। বার থেকে যত সহজ বলে মনে হয় ততটা সোজা নয়, অনেক কাঠখড় পোড়াতে হয়, কিন্তু আন্তরিকভাবে যদি তাকে চাওয়া যায় তবে তার কৃপা হয়, এও সত্যি। ঠাকুরের জীবনীতে পড়েছ তো তাঁকেই কত কঠোর সাধনা করতে হয়েছিল, তবে তো মায়ের দর্শন পেয়েছিলেন। অবশ্য তিনি সবই লোকশিক্ষার জন্য করেছেন, তার কথা স্বতন্ত্র, তার উপর অনুরাগ না এলে কিছুই হবে না, আন্তরিক টান চাই। ঠাকুর যেমন বলতেন, তিন টান এক হলে ভগবান লাভ হয়, সতীর পতির প্রতি টান, মায়ের সন্তানের উপর টান, আর কৃপণের ধনের উপর টান। এই তিন টান এক হলে যতটা ব্যাকুলতা জন্মায় সেই পরিমাণ ব্যাকুলতা যদি কারো প্রাণে আসে তবেই তার ভগবান লাভ হয়, এবং তখনই ঠিক ঠিক আনন্দ ও শান্তি। পূজনীয় মহাপুরুষ মহারাজ যবে থেকে আমাদের সংঘের সংঘাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন তবে থেকে এটা একটা রুটিন এবং কম্পালসারি একটা কাজ হিসেবে আমাদের মধ্যে এসেছে। সেটা হচ্ছে তিনি প্রত্যেক দিন সংঘ, তিনি সমস্ত সাধুরা প্রত্যেক দিন সংঘগুরুর সঙ্গে দেখা করতে আসতেন। বিগত প্রেসিডেন্টদের ক্ষেত্রেও আমরা দেখেছি এই নিয়মটি চালু ছিল। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ প্রত্যেক দিন সকালবেলা 7টা থেকে 7টা 15 অবধি সাধুভক্তদের সঙ্গে দর্শন, কথাবার্তা, তাদের প্রণাম নিতেন। যেদিন দীক্ষা থাকতো সেদিনকে বিকেলবেলায় ভক্তদের প্রণামের আগে হতো। পূজনীয় রঙ্গনাথানন্দজী মহারাজ এবং গহনানন্দজির ক্ষেত্রে এই রুটিনটি ফলো করা সম্ভব হয়নি তাঁদের শরীর খারাপের জন্য, এই কারণে ওরা বিকেলবেলা প্রণাম নিতেন। তিনি আমাদের রঙ্গনাথানন্দজি, গহনানন্দজি, আত্মস্থানন্দজি, এদেরকে দেখেছি আমরা যে প্রত্যেক দিন সাধু ব্রহ্মচারীদের সঙ্গে কথা বলতেন। ভূতেশানন্দজি মাঝে বিশেষত যেটা দেখেছি, সকালবেলা যেদিন কথা হতো সেদিন তো দীক্ষা থাকতো না, উনি মনের আনন্দে সাধুদের সাথে শাস্ত্র আলোচনা করতেন। আমরা প্রশ্ন তৈরি করে নিয়ে যেতাম, প্রশ্নকর্তা থাকতেন একজন,
স্বামী রিতানন্দ অথবা পূজনীয় গোবিন্দ মহারাজ, যিনি বর্তমানে দেহান্তরিত হয়েছেন, শরীর চলে গেছে, এরা প্রশ্ন করতেন এবং পূজনীয় জগদীশ মহারাজ, স্বামী নিরন্তরানন্দ প্রশ্ন করতেন এবং পূজনীয় ভূতিসানী মহারাজ সেসবের উত্তর দিতেন। সে সময় যে ছবিটি দেখেছি আমরা, ঠিক একই রকম ছবি এইখানে পূজনীয় মহাপুরুষ মহারাজের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। কেমন মহাপুরুষ মহারাজ বসে আছে বলছেন, তিনি যেন একটু বিশেষ গম্ভীরভাবে তদ্গত চিত্তে বসে আছেন। তদ্গত চিত্ত কথাটা খুব আমাদের ভাবার বিষয়। তিনি যেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে এক হয়ে আছেন, এমন একটা ভাব যে তার নিজের আলাদা কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে সকালবেলা তিনি জপ করে এসেছেন, তার ধ্যান এত গভীরে পৌঁছে গেছে, তার যে নিজস্ব আলাদা সত্তা বা নিজের যে সত্তা তার মধ্যে তখনও তিনি ফিরে আসতে পারেননি। সাধুরা এসেছেন কিন্তু তারা প্রণামও করছেন, তিনি তাদের প্রণামও নিচ্ছেন, কিন্তু পরের যে কথাটা, কথাবার্তা দিয়ে তেমন কিছুই হইতেছে না, মানে রোজ যেরকম কথাবার্তা হয় সেরকম হয়নি। মহাপুরুষটি একজন জনৈক সন্ন্যাসী, তিনি মঠে এসেছেন, তিনি তার মনের কথা, নিজের মানসিক অবস্থার কথা পূজনীয় স্বামী শিবানন্দজী মহারাজকে বলছেন। তিনি বলছেন, এটা এই দেখবেন, এই সমস্যাটা আমাদের প্রায় সবার, মহারাজ সাধন ভজন তো যথাসাধ্য করছি কিন্তু তেমন আনন্দ তো পাচ্ছি নে, প্রায়ই দেখি যেন রুটিন ওয়ার্কে বা বাঁধাধরা কাজের মতো সব করে যায়, এতে তো প্রাণের তৃপ্তি হয় না আর শান্তিও পাই না। এই সমস্যা আমাদের সকলেরই হয়, জপ ধ্যান করছি, মন প্রাণ দিয়ে করছি, যেমন গুরুদেব বলেছেন সেইভাবে করছি, তবু যেন কোথায় একটা আনন্দের অভাব আমরা সর্বদা সবসময় অনুভব করতে থাকি, যেটা আমরা সবসময় বলে উঠতে পারি না। আমরা অনেক চেষ্টা করেও খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের ভেতরের যে সমস্যা সেটা কিছুতেই বার করতে পারি না, প্রতিবন্ধক কোনখানে। শ্রীরামকৃষ্ণদেবের সেই যে বিখ্যাত গল্প আছে, যে একজন তার ক্ষেতে জল নিয়ে এলেন কিন্তু তিনি দেখেননি যে তার ক্ষেতে ঘোগ হয়ে গেছে, মানে ঘোগ মানে হচ্ছে ওই জল বেরিয়ে যাওয়ার পথ হয়ে গেছে। তিনি জল নিয়ে আসছেন কিন্তু সেই জল আর ক্ষেতে থাকছে না, তাহলে উপায় কী? না, এই ঘোগের মুখগুলো বন্ধ করে দিলে তখন যখন আমরা জলগুলো নেব, জল আসবে, তখন সেটি থাকবে। ঠিক ওই রকম যে যে কারণে আমরা ঈশ্বরকে, ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হতে পারছি না, সেই কারণগুলো নিজেদের মধ্যে আগে খুঁজে বার করতে হবে। সেগুলো খোঁজা হয়ে গেলে সেগুলিকে বলা হয় সাধন ভজনের ক্ষেত্রে বিঘ্ন। সেই বিঘ্নগুলোকে যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে হয়। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলছেন, দেখো বাবা, শান্তি লাভ করা অত সোজা কথা নয়, ঝড় জল হবে, বৃষ্টি হবে, তবে মানুষ ঠান্ডা হবে, কিন্তু তার আগে এই যে ঝড় জল এটিকে মানুষকে সহ্য করতেই হবে। তাই বলছেন, ধর্মলাভ, শান্তি লাভ করা অত সোজা না বলে তিনি বিবেক চূড়ামণি সেই বিখ্যাত শ্লোকটি বলছেন, পুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। খুরের ধারা যেমন তীক্ষ্ণ এবং দূরতিক্রমণীয়, এমন পথ না পথে যেন খুরের ধারার মতো একটু এপাশ ওপাশ হলে পা কেটে যাবে। যারা হিমালয় ঘুরে বেড়ান, অনেকের অভিজ্ঞতা আছে গিরিশিরার উপর দিয়ে যাওয়া। গিরিশিরাটি কেমন না, আমাদের পিঠের শির দ্বারাটি যদি যে ওরকম হয়, ওইটি হচ্ছে রাস্তা এবং দুপাশ দিয়ে নেমে গেছে গভীর খাদ। পথে এতটুকু সামান্য একটুখানি যদি আমরা অন্যমনস্ক হই তাহলে সেই খাদে গিয়ে পড়ব। আমাদের সাধন জীবন, সে সন্ন্যাসী ব্রহ্মচারী কিংবা ভক্ত, প্রত্যেকের জন্যই সাধন জীবন ওই রকম একটি কঠিন পথের মধ্যে দিয়ে চলে যাওয়ার গল্প। তিনি বলছেন, সেটা কেমন না, কুরের ধারার মতো তীক্ষ্ণ আর দূরতিক্রম। আর মনীষীগণ বলছেন যে ঈশ্বরকে সাক্ষাৎকার যে পথ, ভগবানের কাছে যে যাবার যে পথ, সেটি দুর্গম। দুর্গম কেন না, সহজ হলে আমরা সেই পথের দাম দিতে পারতাম না। বলছেন এসব মন্ত্রদ্রষ্টা ঋষিদের কথা, কি বলেছেন তারা, এবারও কঠিন পথ, এবারও দুর্গম পথ।
বার থেকে যত সোজা বলে মনে হয় ততটা সোজা নয়, অনেক কাঠ খড় পোড়াতে হয়। এইটা একটা কিন্তু খুব সুন্দর কথা মহাপুরুষময় বলেছেন, সেটা হচ্ছে দূর থেকে যত সহজ বলে মনে হয় জিনিসটা যে এত সহজ নয় সেটা ভেতরে না ঢুকলে বোঝা যায়। এটা সব ক্ষেত্রে, যারা সংসার করেনি তারা দূর থেকে দেখে মনে হয় যে কেমন কাজ করেছে। এই যেমন লকডাউন পিরিয়ড এখন চলছে, আমরা মাঝে মাঝেই আমাদের গৃহিণীদের বলে থাকি না তোমরা আর কী কাজ করো, সারাদিন পায়ের উপর পা দিয়ে থাকো আর ঘর সামলাও। লকডাউন পিরিয়ডে এখন কর্তারা বাড়িতে থেকে হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে কতটা কঠিন একটা সংসার চালানো। জীবনের প্রত্যেক কাজ অত্যন্ত কঠিন, সেটাকে সুচারুভাবে সম্পন্ন করা হয় বলে আমরা বুঝে উঠতে পারি না। তাই বাইরে থেকে একটা আইডিয়া হয়, বলছেন এখানে কিন্তু পথটা তো সোজা নয়, অনেক কাঠখড় পোড়াতে হয়, তাহলে আমরা কি পাবো না? বলছেন তাই বলছেন, কিন্তু আন্তরিকভাবে যদি তাকে চাওয়া যায় তবে তাঁর কৃপা হয়, এও সত্যি। তাহলে কীভাবে তার কৃপা পেতে পারি আমরা? আমরা যদি আন্তরিকভাবে চাই, এই চাওয়াটা যেন খুব আন্তরিক হওয়ার প্রয়োজন আছে। এটা না হলে, আমরা যদি আন্তরিক না হতে পারি, তাহলে কোনোভাবে কোনো অবস্থাতেই আমরা কোনো কাজেতেই সাফল্য পাব না। আপনি যদি আপনার জীবনটাকে না ভালোবাসতে পারেন, আপনি যে জীবনটা যাপন করতে পারছেন সেই জীবনটাকে যদি যাপন না করতে পারেন, তাহলে তার ভিতরে যে ভালো ভালো দিকগুলো থাকে সেই দিকগুলো সম্পর্কে আপনার কখনো আপনার দৃষ্টি সেখানে পড়বে না, এবং বারবার মনে হবে একটা মনোটোনাস লাইফ লিড করছেন, একটা একঘেয়ে জীবন যাপন করছেন। অথচ জীবন আপনাকে কত নতুন নতুন পথের সন্ধান দিচ্ছে। এটা হতে গেলে কি হবে না, জীবনটাকে ভালোবাসতে হবে। কেউ যদি তার সন্ন্যাস জীবনটাকে না ভালোবাসতে পারে, তাহলে তার যে সন্ন্যাস জীবনে যাওয়ার পথে যে কোনো বাধা, একটা ছোট্ট বাধা কেউ বিশাল পর্বতের মতো বিরাট মনে হতে পারে। ঠিক সংসারের ক্ষেত্রে তাই, আপনি যদি আপনার সংসারটাকে ভালো না বাসতে পারেন, তাহলে সংসারের জন্য সবটুকু আপনারা উজাড় করে দিতে পারবেন না। এরপরের যে কথাটা সেটা হচ্ছে এই, ঠাকুরের জীবনীর কথা বলছেন, ঠাকুর অভিনয় করে দেখিয়েছেন। মহাপুরুষ মাস বলছেন ঠাকুরের জীবনীতেই তো পড়েছ, তাকে কত কঠোর সাধন করতে হয়েছিল তবে তো মায়ের দর্শন পেয়েছিল। আপনারা ভেবে দেখুন শ্রীরামকৃষ্ণ দেবের সেই জীবন, যখন তিনি তার মায়ের দর্শন পাচ্ছেন না, গঙ্গার পাড়ে বসছেন, একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে, কি আকুলতা নিয়ে তিনি বলছেন মা আরেকটা দিন শেষ হয়ে গেল তবু তুই আমায় দর্শন দিবি, তুই রামপ্রসাদকে দর্শন দিয়েছিস, তুই কমলাকান্তকে দর্শন দিয়েছিস তবু তুই আমায় দর্শন দিবি, এই যে আকুলতা, তোমায় আমি দেখতে চাই, তোমাকে ছাড়া আমি কিচ্ছু চাই না। দুটো অদ্ভুত ঘটনা আছে বলা হয়, মানে এটা উদাহরণ হিসেবে দেওয়া হয়। ছোট্ট শিশু সারাদিন খেলাধুলার পরে যখন সন্ধেবেলায় ফিরে আসে, তখন সে তার মাকে তার সবচেয়ে প্রয়োজন। সেই যে তার যে বাই ওঠে সেটাকে বলে মা যাবো বাই, মা যাবো মা যাবো, ওই বাই যদি তার ওঠে জগতের সব কিছুকে তার মিথ্যা বলে বোধ পায়, এই মা যাবো বাইটা জাগিয়ে রাখে। ভগবানকে কীরকম আন্তরিকতার সঙ্গে খুঁজতে হয়, পূজনীয় গহনানন্দজী মহারাজ তার একটি বক্তৃতায় বলছেন যে ভগবানকে এভাবে খোঁজা দরকার, মেলাতে যেন আমার নিজের প্রিয় সন্তানটি, ছোট ছেলেটি হারিয়ে গেছে, যে আকুতি নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে ওই কান্তিকতা নিয়ে আমি সেই সন্তানকে ফিরে পাওয়ার জন্য মেলা একেবারে মেলা প্রাঙ্গণ একেবারে চতুর্দিক খুঁজি, ঠিক ওইভাবে ভগবানকে খোঁজার চেষ্টা করতে হবে। বলছেন অবশ্য তিনি সবই লোকশিক্ষার জন্য করেছেন, তাঁর কথা স্বতন্ত্র, ঠাকুরের সবটি লোকশিক্ষার জন্য করা, তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন এবং সেই কারণে তিনি এক্সট্রিমটা করে দেখিয়েছেন। তিনি বলছেন আমি ১৬টাং করে গেলাম, তোরা ১টাং করিস, তাঁর করা ১৬ ভাগের একবার, ১/১৬ যদি আমরা করি তাহলেই হবে। তিনি বলছেন তাঁর উপর অনুরাগ না এলে কিছুই হবে না। আপনি যদি আপনার সন্তানকে ভালো না বাসতে পারেন, আপনার জীবনকে ভালো না বাসতে পারেন, তাহলে সেই জীবনের যা কিছু আঘাত, সন্তানের জীবনে যা কিছু নেগেটিভ, সেগুলো আপনার চোখে ভীষণভাবে পড়বে। ঠাকুর বলছেন
কিরকম ভালোবাসা আনতে হয়? বলছেন ঠাকুরের কথায় আছে, ঠাকুর বলেছিলেন তিন টান এক হলে ভগবান লাভ হয়। তিন টান কি আমরা খুব সহজেই জানি, সতীর প্রতির ওপর টান, মায়ের সন্তানের ওপর টান, তার আর কৃপণের ধনের ওপর টান। এই তিন টানকে যদি একসঙ্গে দেখেন তাহলে দেখবেন ঠাকুর একটি কথা বলেছেন, সেটা হচ্ছে তার প্রতি ভালোবাসা, তার প্রতি প্রীতি বুদ্ধি তৈরি করতে হবে। সন্তানকে মা সবচেয়ে বেশি ভালোবাসেন, তেমনি আমাদের কৃপণ যে মানুষ, যে যার কাছে টাকা পয়সা যে বিষয়, তিনটার বিষয়টিকে ভালোবাসেন, আর স্ত্রীরা তার স্বামীদের সবচেয়ে বেশি ভালোবাসেন। এই তিন টানকে এক করলে যে টান আসে, যে পরিমাণ ব্যাকুলতা আসে, সেই ব্যাকুলতায় তবে আমরা ভগবানকে লাভ করতে পারি। আর ভগবানকে লাভ করলেই আমাদের প্রকৃত আনন্দ, তিনি বলছেন ঠিক ঠিক আনন্দ ও শান্তি হবে। অবশ্য সেই ব্যাকুলতা একদিনে আসে না, তার কৃপা ছাড়াও হয় না, সেজন্য নিত্য অভ্যাস করতে হয়, কেঁদে কেঁদে প্রাণের আবেগ জানাতে হয়, বলতে হয় প্রভু দয়া করো, আমি সাধারণ মানুষ, তুমি দয়া করে দর্শন না দিলে আমার সাধ্য কি, তোমার দর্শন পাই, কৃপা করো প্রভু এই দুর্বলকে কৃপা করো। এইভাবে নিত্য প্রার্থনা করবে, যত তার জন্য কাঁদবে তত মনের ময়লা ধুয়ে যাবে, আর সেই স্বচ্ছ মনে শ্রী ভগবান প্রতিভাত হয়ে উঠবেন। তোমরা সাধু হয়েছ, তাঁর নাম করে ঘরবাড়ি ছেড়ে এসেছ, তার উপর তো তোমাদের দাবি আছে, ঠাকুরকে খুব আপনার ভেবে তার উপর জোর করবে, দয়া করবেন বলেই তো মা বাপের কোল থেকে তিনি তোমাদের টেনে এনেছেন, তাঁর এবং তাঁর আশ্রয়ে তাঁর সঙ্গে স্থান দিয়েছেন। পড়ে থাকো বাবা, শরণাগত হয়ে তাঁর দুয়ারে পড়ে থাকো। পাওহারি বাবা যেমন স্বামীজিকে বলেছিলেন, গুরুকে দ্বার মে কুত্তেকে মাফি পড়ে রাখো। স্বামীজি এ কথা আমাদের অনেকবার বলেছিলেন, কুকুর যেমন কখনো প্রভুর বাড়ি ত্যাগ করে না, তাকে খেতে দাও আর নাই দাও, মারো আর যাই করো, সে যেমন কখনো প্রভুর বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তেমনি আমাদেরও প্রভুর দ্বারে এই কনিষ্ঠভাবে তাঁর শরণাগত হয়ে পড়ে থাকতে হবে। ভালো খেয়ে হোক, মন্দ খেয়ে হোক, মিঠে খেয়ে হোক, তেতো খেয়ে হোক, জোশো করে শেষ পর্যন্ত তাঁর আশ্রয়ে পড়ে থাকতে পারবে, যে পড়ে থাকতে পারবে তার হয়ে যাবে। এইবারে একটি সুন্দর কথা তিনি বলেছেন, আমরা যেমন মনে করে থাকি যে চাইবা মাত্র ব্যাকুলতা আসবে, আমি চাইবা মাত্রই আজকে যাব, খানিকটা হিন্দি সিনেমার গানের মতো, যেমন হিন্দি সিনেমার গানের আগে বিয়ে হয়, হিন্দি সিনেমার গানের আগে দেখাশোনা হয়, গান শুরু হলে বিয়ে হয়, বিয়ে হলে ছেলেপুলে হয়, গানই চলতে থাকে, সেই ছেলে গানের মধ্যেই বড় হয়ে যায়, তারপরে সেই ছেলে বিদেশ চলে যায়, সবটাই আমরা মনে করি যে জীবনটা যেন হিন্দি সিনেমার মতো, ওরকম নয়, ছায়া ছবি নয়, জীবনের গল্প, নিজের জীবনের রং দিয়ে তাতে লাল হলুদ সবুজ মেরুন লাগাতে হয়, কোনো ইস্টম্যান কলার ওখানে কাজ করে না। তাই বলছে সেই ব্যাকুলতা কীরকমভাবে আসতে হয়, নিত্য অভ্যাস, অভ্যাস শব্দটা বলেছে, আমার ভালো লাগুক, আমার মন্দ লাগুক, আমার যাই হয় হোক, আমি নিত্য তোমায় ডেকে যাব, আমি নিশ্চিদিনও তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও, আমি যেন সব সময় তোমায় ভালোবেসে যেতে পারি। কি সুন্দর প্রার্থনা শেখাচ্ছেন, বলছেন তার দয়া প্রার্থনা করতে হয়, কেমন করে, প্রভু দয়া করো, আমি সাধারণ মানুষ, তুমি দয়া করে দর্শন না দিলে আমার সাধ্য কি যে তোমার দর্শন পাই, কৃপা করো প্রভু এই দুর্বলকে কৃপা করো। আপনি বলতে পারেন কেন নিজেকে দুর্বল ভাবো, এটা দুর্বলতার কথা না, এটা হচ্ছে শরণাগতি, এটাও একটা পথ, আমি আমার ভালো মন্দ কিচ্ছু বুঝি না, সত্যি কি বুঝি আমরা আমাদের ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, আমরা যদি বুঝতুম তাহলে এই যে লকডাউনে যে নানা কাণ্ড হচ্ছে তাহলে সেটা পরের পর নেমে চলত, আমরা বুঝি না, সেই কারণে আমাদের এত কষ্ট, তাই যে বোঝে তার হাতে ছেড়ে দেওয়াই ভালো। তাই তাকে প্রার্থনা করছেন, তুমি আমাকে দেখো, যত প্রার্থনা করতে থাকবো, যত কাঁদতে থাকবো, তাতে কি হবে, আমার মনে যে ময়লা সেগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যখন বৃষ্টি হয়, অনেক দিন ঝড়ের পরে যখন বৃষ্টি হয়, সে সব ধুয়ে সাফ করে দেয়, ঝড় যা কিছু কাদা বালি সব বয়ে এনেছিল, ধুলো ময়লা যা এনেছিল সব ফাঁসিয়ে দিয়ে
পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এরপরে তিনি বলছেন, তোমরা সাধু হয়েছ তার নাম করে ঘর বাড়ি ছেড়ে এসেছ, তার উপর তো তোমাদের দাবি আছে। ঠাকুরের ওপর খুব আপনার ভেবে তাঁর উপর জোর করব। আমার বারবার মনে হয়েছে এই কথাটা তিনি শুধুমাত্র সাধু ব্রহ্মচারীদের জন্য বলেননি, এটি সবার জন্য বলেছেন, যে ঠাকুরকে খুব আপনার ভেবে তাঁর উপর জোর করতে। তিনি আমার নিজের লোক, নিজের বাবা মাকে ঠিক যেভাবে জোর করি ঠিক সেই রকমভাবে করতে হবে। বলছেন আমার ভালো হবে বলেই তো, ভেবে দেখুন আমরা পৃথিবীর বাগানে সবাই নানাভাবে, সে সন্ন্যাসী হোক আর গৃহী হোক, আমাদের আপনাদের মতো কত কোটি লোক ছিল, তাদেরকে তিনি কৃপা করবেন বলেই পৃথিবীর বাগান থেকে তুলে নিয়ে এসে তার কোথাও কখনো মুকুটে স্থান দিয়েছেন, কখনো হাতের বাজুবন্ধে স্থান দিয়েছেন, কখনো নিজের মণিবন্ধে স্থান দিয়েছেন, কখনো নিজের কণ্ঠহারে, কখনো নিজের কোমরবন্ধে স্থান দিয়েছেন। এই যাই করুক না কেন, যেখানেই স্থান দিন, তিনি আমাকে তার অঙ্গ সংলগ্ন করে রেখেছেন, তার শরীরের সঙ্গে ঠেকিয়ে রেখেছেন, জুটিয়ে রেখেছেন। এরপরে তিনি বলছেন পাওহারি বাবার গল্প, যেটা স্বামীজির কাছ থেকে তিনি শুনেছিলেন। তিনি বলছেন পাওহারি বাবা বলতেন কেমনভাবে থাকতে হয় গুরুর কাছে, কুকুরের মতো, গুরুর দ্বারে কুকুরের মতো করে থাকতে হয়। কুকুর যেরকম প্রভু, তার প্রভু খেতে দিক না দিক, মারধর করুক আর আদর করুক, যাই করুক, সর্বাবস্থায় আমরা যেন তার কাছেই থাকতে পারি। স্বামী নিত্যানন্দজি জীবনে একটা ভারী সুন্দর গল্প আছে। সূর্যি মহারাজ কোনো একটা কারণে ভাত খেতে দিয়েছেন, একদিন স্বামী ব্রহ্মানন্দজিকে ভাত খেতে দিয়েছেন। ব্রহ্মানন্দজি ভাতটা খুলেই দেখছেন যে সেখানে একটা পোড়া দেশলাই কাঠি রয়েছে। আসলে তখন এই দেশলাই চালিয়ে উনুনটা জ্বেলেছিলেন, সেই কাঠি কোনোভাবে থেকে গেছে ভাতের ভেতরে। মহারাজ সেই খাবার তো খেলেনই না, তিনি তাকে মারধর করা শুরু করলেন, যেমন বাবা তার সন্তানকে মারে ঠিক সেই রকম। বাবুরাম মহারাজ মার খেতে খেতে তার পিঠের একবারে দেওয়াল টেকে গেছে। বাবুরাম মহারাজ বলছেন সূর্যি পালা, সূর্যি পালা, সূর্যি পালা। সূর্যি মহারাজের ভারী সুন্দর উত্তর আছে, বলছেন যেখান থেকে পালিয়ে আসার বাবুরাম মহারাজ, সেখান থেকে তো পালিয়ে এসেছি, আর কোথায় পালাবো। এই বোধটা যেন আমাদের থাকে, আমাদের আর কোনো জায়গা নেই, তিনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। এই বোধটা যদি আমরা জাগিয়ে রাখতে পারি, তাহলে আমাদের ভগবত লাভ, ভগবত কৃপা প্রাপ্তি হবে। আজকে এই পর্যন্ত। জগন্মাতার কাছে প্রার্থনা, এই যে কোভিড-19 এর কারণে মানুষজন যে এত কষ্ট পাচ্ছে, তার থেকে যেন মুক্তি হয়, তারা যেন সবাই একটা নতুন জীবন পায়। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।